নবমীর রাতে নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। হিন্দু শাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব আছে। তবে আপনি কি জানেন রামনবমী পুজো কেন করা হয়? রাজা দশরথ ও রানী কৌশল্যের সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়, তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রাম। অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য, বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্য মানব রূপে মরতে এসেছিলেন বিষ্ণু। রাবণ ছিলেন বরপ্রাপ্ত, ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না, তাই বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে আসেন। পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজয় করেন তিনি। সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান। রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধও বটে, তাই তার রাম নবমীর দিনটা খুব নিষ্ঠাভাবে পালন করা হয়।